আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এই তো এখন বিদায়ের সময়, আমাদের ওয়েলসের ট্যুর এবারের মতো শেষ হচ্ছে। সকালবেলা সবাই মিলে গোজগাছ শুরু করে দিয়েছি, গোজগাছ কমপ্লিট করে মোটামুটি রেডিও হয়ে নিয়েছি, এখন ফাইনাল টাচ আপ, এরপরে বের হয়ে যাব। আমি হাঁপাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। এই ডেকটা বিশেষ করে খুব বেশি মিস করব, এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর মেমোরিজ রয়ে গেল, আর বিশেষ করে এই ঝর্ণাটা, ঝর্ণার পাশে দাঁড়িয়ে শেষবারের মতো চা খাচ্ছি। জানি না জীবনে আর কখনো এই প্লেসটাতে আসা হবে কি না, আল্লাহ ভালো জানে। আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো আবার আসা হতেও পারে। সত্য কথা বলতে এই প্লেসটা হচ্ছে ফ্যামিলি অবকাশ যাপনের জন্য একদম পারফেক্ট জায়গা। ফ্যামিলিকে সময় দেওয়া, নিজেরা আড্ডা, মজমাস্তি, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালো একটা সময় কেটেছে। আর এই যে ঝর্ণার পানির শব্দ, এটা আমাদেরকে সব থেকে বেশি মুগ্ধ করেছে। সাথে এক কাপ গরম গরম কারাক চাই। আমাদের সব গোজগাছ রেডি, এদিকে আপু লাস্ট মুহূর্তের জন্য চা বানাইতেছে, সকালের নাস্তা আমাদের। তো মোটামুটি সব গোছায় রেখে যাচ্ছি আমরা যেমন যা ছিল। এই যে ডেক টেকও সব, আমরা যেহেতু এখানে বারবিকিউ করছি তো ক্লিন ক্লিন করে রেখে যাওয়া হয়েছে যতটুকু সম্ভব আর কি। আর তারপরে ওরা তো ক্লিন করবেই, আমাদের জিনিসপত্রগুলো নিয়ে এখন নামতে হবে। আমাদের চেক আউটের টাইম এখন, যার যার লাগেজ তার তার গাড়িতে উঠবে। গাড়ি চাবি আনো নি এই সুন্দর জায়গাটা আমরা রেখে চলে যাচ্ছি। এই যে সেই রিভারডির ওয়াটারফলটা, আসলে প্রকৃতির সাথে এখানে চার পাঁচটা দিন থাকতে খুবই ভালো লাগলো আমাদের। এখন যাওয়ার সময় খারাপ লাগতেছে, স্বাভাবিক, বিশেষ করে সবাই একসাথে যখন ছিলাম তখন মানে একটা পুরো ফ্যামিলি পিকনিক এনভায়রনমেন্ট, কি যে ভালো লাগছে বলার না। গতকাল রাত্রেই তো আমাদেরকে বিদায় দিয়ে চলে গেছে হিমু ভাবি আর সাইব ভাই, আজকে সকালবেলা করে আমরা রওনা হচ্ছি। এখান থেকে আমরা বেসিক্যালি যার যার গন্তব্যে চলে যাব। তানজিনাপুরে চলে যাবে বার্মিংহামে তাদের বাসায়, এবং আমরা চলে যাব লুটনে আমাদের বাসায়। আমাদের ওয়েলস থেকে বাসার দূরত্ব হবে মোটামুটি 3.5 ঘন্টা একটানা ড্রাইভ, যদি সার্ভিসে থামি তাহলে আরও 20 মিনিট আধা ঘন্টা চলে যাবে। তো অন অ্যান অ্যাভারেজ আমাদের 4 ঘন্টা মতো পথে থাকতে হবে। আর এখান থেকে বার্মিংহামে তানজিনাপুদের বাসার দূরত্ব হবে 1.5 ঘন্টা। সো তানজিনাপুদের 1.5 ঘন্টার জার্নি এবং আমাদের মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টার জার্নি। আর যেতে হবে কারণ বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাচ্ছে। সো নেক্সট উইকডেজ থেকে বাচ্চাদের স্কুল। আর আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর, হয়তো বা এই ভিডিওটা আমার দিতে আরও 2-4 দিন লেট হয়ে যাবে। তো আমাদের হলিডেটা ওইভাবে প্ল্যান করা ছিল যে বাচ্চাদের 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে স্কুল, আমরা 2 তারিখে হলিডে শেষ করে বাসায় ফিরছি, মাঝে 2 দিন রেস্ট করব, দেন সেজার স্কুল শুরু হবে। তো এই তো চলেন তাহলে বাদবাকি গোজগাছ শেষ করে আমরা বের হয়ে পড়ি। আমরা আসার সময় সব কিছু ঠেসে ঠুসে নিয়ে আসছিলাম, আর ভাবছিলাম যে যাওয়ার সময় হয়তো খাবার দাবার সব কিছু শেষ হলে হালকা হয়ে যাবে, বাট এখন এমন অবস্থা হয়েছে যে 2 গাড়িতে আরও বেশি চাপাচাপি হচ্ছে। তাহলে আমরা থাকলাম কয়দিন আর খাইলাম কি, বাড়লো কি? হ্যাঁ, এখনও 2টা ব্যাগ, ভাইদেরও তো এই যে এখানে অনেকগুলো ব্যাগ এখনও,
ভাইদের কি অবস্থা দেখি গাড়িতে? ও না, ভাইদের গাড়িতে জায়গা আছে এখনো। এটা এটা আমাদের, ও আচ্ছা এটা খাবার, এটা সামনে যাবে, ওই যে ফিশ ফিঙ্গার হবে যাবে, এগুলা এগুলো আমি পায়ের কাছে নিয়ে নিবো যদি সে যা খেতে চায় গাড়ির মধ্যে। এর মধ্যে ফিশ ফিঙ্গার, ক্রিম রোল আছে, আছে সব আছে তোমার। এই যে ফিশ ফিঙ্গার দেখো, এই যে এই যে এর মধ্যে, এই যে এই যে ফাইনাল চেক আউট টাইম। ও হাপুদের হাড়ি আর কফি মেশিন, আচ্ছা কফি মেশিন আর হান্ডির হাড়ি রয়েছে। আর এই যে আপু বারবিকিউ মেশিন। আপু টিস্যুর বক্সটা কি আমাদের ছিল? ও এটা আমাদেরই ছিল, এটা হিমু ভাবির ছিল এটা। আর মোটামুটি সব কিছু আমরা টাইডি আপ করে রেখে গেলাম, অল ডান। মিস করবো এই ডেকটাকে, বিশেষ করে এই ঝর্ণাটাকে। স্মৃতি থেকে যাই, মানুষ চলে যায়। অল ডান মামুনি? হ্যাঁ এটা আমার, থ্যাংক ইউ। কি লাস্ট মুহূর্তে তোমাদের খেলা? আচ্ছা তোমরা হাগ করে নাও, এখন একজন চলে যাবে বার্মিংহাম, একজন চলে যাবে লুটন। বাই বলো, যাও হাগ করো বাবা। ফ্রেন্ডস ফ্রেন্ডস মিস করবা? একটু পরে চলে যাচ্ছি, একটু পরে, আর 5 মিনিটস পরে আমরা রওনা হব। ওকে তাই। I also figured out how to turn on the TV. ওকে একটু খেলা করে নাও তাহলে, লাস্ট 5 মিনিটস। ওকে দেখো, বিদায় নিচ্ছি এখন আমরা আমাদের 4-5 দিনের বিলিয়নার কটেজ ছিল এটা, আমরাই ছিলাম একমাত্র মালিক। হাউস ওনার আসছিলেন, সব কিছু বুঝে শুনে নিলেন আর কি। হাউস ওনার এসে আমার ইউটিউব চ্যানেলের লিংক, ফেসবুক পেজের লিংকও নিয়ে গেলেন, এবং উনি তো দেখে অবাক যে আমাদের এশিয়ান বাঙালি কমিউনিটির মধ্যে এত এত সাবস্ক্রাইবার, এত ফলোয়ার। তো উনি আবার আমাকে ফলো করে দিলেন, বললো আই উইল সি এভরি ইওর ভিডিও। তো যাই হোক, এটা একটা ভালো লাগা। এবং উনি যখন শুনলেন যে আমরা বাংলাদেশি, তো মানে নিজের ভিতর থেকে একটা ভালো লাগলো, উনি মানে বাংলাদেশি আমরা এবং আমাদের এত ফ্যান ফলোয়ার, এত সাবস্ক্রাইবার, এত ফলোয়ার, এটা দেখে উনি অবাক। তো বললো যে তুমি নিশ্চয়ই অনেক গুড কুক, তোমার রেসিপির চ্যানেল দেখছি, তারপরে ব্লগিং চ্যানেল জান্নাত বৃষ্টি, ওটাও উনি সাবস্ক্রাইব করে নিল। তো যাই হোক, এই তো আমাদের এখন রওনা হওয়ার পালা। আমাদের 4-5 দিনের ট্যুর এইভাবে মানে এত দ্রুত শেষ হয়ে গেল। আপুর সাথে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ প্রতিমধ্যে আর দেখা হবে না, আমাদের দুইজনের দুই রাস্তা। আপুরও তো তাও 1.5 ঘন্টায় পৌঁছে যাবে, 1.5 ঘন্টা আমাদের অল্প রাস্তা, আমাদের প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। তো ইনশাল্লাহ কথা হবে আবার, আর অনেক মিস করবো আপু, অনেক মিস করবো। বাচ্চারা বিশেষ মেমোরি হলো আমাদের, সুন্দর মেমোরি নিয়ে যাচ্ছি, 5 দিনের একটা সুন্দর মেমোরি। ইনশাআল্লাহ আবার দেখা হবে একসাথে, হয়তো এখানে না অন্য কোনো জায়গায়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো অবকাশ প্লেসে। 5টা দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, অনেক তাড়াতাড়ি চলে গেল, শীতকাল চলে গেল। যে কথা আছে না, সুখের দিন তাড়াতাড়ি যায়, দুঃখের দিন কাটতে চায় না, সেটাই মানে আমাদের মনে হচ্ছে মুহূর্তে শেষ হয়ে গেল সময়টা, আর একটু বেশি সময় পেলে মনে হয় আরো ভালো হতো, লোভ লাগছে। আমরা বড়রা তো তাও বুঝতে পারি যে না ইটস ওকে, এটাই লাইফ, বাট ওরা মিস করে আসলে, বাচ্চারা তো। তো যাই হোক, এখন বিদায় নিচ্ছি, আপুর সাথে বিদায় নিয়ে আপনাদের সাথে প্রতিমধ্যে পরে বিদায় নিব। আপু ঠিক আছে, এই যে আমাদের দুইটা বাচ্চা কাচ্চা। তাই ট্যাবলেট বিচে তোমার গাড়ির পাশে রাখছি, সিটের পাশে। এই যে দুইজনের এখন বিদায় বিরহ চলছে,
আমরাও সবাই বিদায় নিচ্ছি। এই যে স্রোতের মধ্যে মাছ হচ্ছে, একটা মাছ ছোট মাছ পেয়েছে সেইটা করার জন্য এই যে গাড়ি টাড়ি চালায় ইয়ারলি লাইসেন্স নিয়ে সবকিছু নিয়ে আসছে লাখ টাকা, সে তো মাত্র 60,000 টাকা খরচ করে। দেখাবেন ইনশাল্লাহ আবার ভাই, লুটনে প্ল্যান করেন ইনশাআল্লাহ, লুটনে আসেন ইনশাআল্লাহ। ভালো সময় কাটলো, মানে কোন ভাবে কেমনে চলে গেল আমি টেরও পাইলাম না। আপনার শিষ্যরে একটু দোয়া করে দেন, প্রথম বছর আপনার সান্নিধ্যে থেকে সে সফল গার্ডেনার। নিজে থেকেই যা হয়েছে একেবারে কে বলবে না, এটা বিদেশে মাটিতে প্রথম গার্ডেনিং করছে না ভাই, আপনার ক্রেডিট। আমার ক্রেডিট আমার ব্রেন আছে ভাই, ব্রেন থাকলে তো হয় না, ট্রেনিং তো লাগে। হয় না, তুমি জানো তো যে মানে বললে দেখায় ধরাই দিলেও অনেকে পারে না। আচ্ছা, এটা ব্যাপার, কারণ নিজের মধ্যে কিছু না থাকলে কখনো সম্ভব না। যাই হোক, আপনার শিষ্য যে কোর্সে গার্ডেন, সেই গার্ডেনটাই থাকতে থাকতে একদিন আসেন, দেখে যান সচক্ষে। ইনশাআল্লাহ দেখব, ইনশাআল্লাহ। সো এই হচ্ছে এরবিস্টক মিল, আমরা এখানে ছিলাম 5 days 4 nights। এই ভেতরটাতে আছে হচ্ছে আমাদের যেই কটেজটা। তো অনেক ভালো সময় কাটছে, এখন চলে যাচ্ছি। কি তুমি কিছু বলো, চলে যাচ্ছ, কেমন লাগছে? খারাপ লাগছে, সময় তো খারাপই লাগে। তো আরো বেশি খারাপ লাগছে যে আমরা সবাই একসাথে ছিলাম, এতজন মানুষ। তো মানে মোট কথা, মানুষগুলোর সাথে যে সুন্দর স্মৃতি সেগুলো মিস করব, সেটাই এটাই ভালো লাগার প্রাপ্তি। আর আবারও ভালো লাগার এটাই হচ্ছে একটা উৎসাহ যে আকাঙ্ক্ষা যে থেকে যায়, এই আকাঙ্ক্ষাটা থেকে পরবর্তীতে আরো ভালো লাগার জন্ম হয়। তো রওনা হই, চলো বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে রওনা হই। বাবা এটা টোল প্লাজা বাবা, এখানে আমাদেরকে টোল দিয়ে তারপরে আগাইতে হবে, কার্ড পেমেন্ট অনলাইন। সেজা জিজ্ঞাসা করছে কেন এখানে অনেক গাড়ি। এখানে সব গাড়িকে দাঁড় করায় জরিমানা নিচ্ছে বাবা, রাস্তার জন্য টোল দিতে হয় কিছু জায়গায়। তো এখানে এটা টোল প্লাজা ছিল, এখানে আমাদেরকে রাস্তার জন্য চার্জ দিতে হচ্ছে। তুমি এই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছ এই জন্য। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি লুটনে। তো বাসায় ফেরার পথে আমাদের বাসার পাশেই হচ্ছে রয়্যাল মেল, ওইখানে হচ্ছে সুজনের একটা পার্সেল আসছে। আমরা বাসায় গেছিলাম, বাসায় আসা লাগছে, দেখি যে পার্সেলের চিঠি দিয়ে গেছে। পার্সেলটা নিয়ে তারপরে আমরা একবারে বাসায় ঢুক। সাড়ে তিনটা মতো বাজে, তো বাসায় ফিরে খাবার দাবার ব্যবস্থা করতে হবে দুপুরের। আলহামদুলিল্লাহ
We are home now. Alhamdulillah. Bashay chole aschi amra. Ekhon ei to. Garden e jabo. Garden e jaba? Picnic korte. Acha cholo. Amra bashay chole aschi. আর এসে যে জানলা টানলা গুলো সব খুলে দিচ্ছি, অনেকদিন ছিলাম না ঘরের মধ্যে, একটু গ্যাস হয়ে গেছে, বাতাস পাস হোক। সেজার প্লে রুমটাও সাজাই গুছাই দিতে হবে। ওই যে আমাদের গার্ডেন দেখা যায়, গার্ডেনের পরিচর্যা আজকে আর না, কালকে করবো ইনশাল্লাহ। তো এখন আমরা দুপুরে খাওয়ার জন্য আপাতত আমাদের ট্যুরের ওখানেই মাংস রান্না করছিলাম, সেই মাংস বেঁচেছিল কিছু, সেটা বক্সে বক্সে করে তানজিনা দুই বক্স তুলেই আমাকে দিয়ে দিচ্ছে। দুইটা বক্স ওঠানো হয়েছিল, আপু এক বক্স নিবে তা না, আপু দুই বক্সে আমাকে দিয়ে দিচ্ছে, আমি খেয়ালও করি নাই। এখন কি আর করা, আমি বক্সটা বের করে দেখি যে দুই বক্সই আমার ব্যাগের মধ্যে, আপু সব নিজে হাতে প্যাকিং শ্যাকিং করছে। তো এখন এই যে মাংস গরম করছি, যাক আল্লাহর নিয়ামত। আর এই যে এখানে দুই প্লেটে ভাত উঠাইছি, এই ভাতও কিন্তু আমরা রাইস কুকার নিয়ে গেছিলাম, এই যে তো রাইস কুকারে ওখানে ভাত রান্না করে খেয়েছি, আর কিছুটা ভাত এই যে এতটুকু বেঁচেছিল ওখানে রান্না খাওয়ার পরে, তো সেটা রাইস কুকার ধরেই আবার নিয়ে চলে আসছি। ভাত রাইস কুকার থেকে উঠাই আমি এখন এটাকে ক্লিন করার জন্য ভিজাই দিলাম। আপাতত আর ভাত বসাচ্ছি না, এই ভাত দুইটাই গরম করে খাবো, আর সাথে মাংসটা আমাদের আপাতত দুপুরে খাওয়া হয়ে যাবে, তারপরে রাতের চিন্তা পরে দেখতেছি কি করা যায়। তো আজকে বাসায় এসে অনেক গোছ গাছ সব কিছু করতে হবে, যদিও টুকটাক গোছায় রেখে গেছি, তারপরেও বাসায় কিছুদিন না থাকলে সব কিছু আবার একটু ময়লা ময়লা হয়ে যায়। এই তো মোটামুটি আজকের দিনটা কালকের দিনটা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই, আর রান্নাবান্না দেখি কতটুকু কি করা যায় রাত্রের জন্য। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আমরা অনেক টায়ার্ড, ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকালকের ভিডিওতে। আর আমার গার্ডেনে একটা অবাককর জিনিস দেখেছি আমরা আসার পরে, তো আমি ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে সেই জিনিসটা, আমাদের গার্ডেনে সেই অবাককর বিষয়টা। লিটারেলি আমি এবং সেজার পাপার দুজনাই অবাক হয়ে গেছি ওই জিনিসটা এসে দেখে, মানে আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কীভাবে সম্ভব। তো যাই হোক, ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে আমাদের গার্ডেনের সেই কি অবস্থায় আছে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই, এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি আমরা। আসো আসো, এই ওয়েট ওয়েট হচ্ছে, যা চলে আসতেছে, আসছে সেজে আসছে, কারণ বিদায় নেওয়ার সময় ওর থাকা লাগে বুঝছো, নাহলে হয় না। এই তোমার মনে ফোন বাজতেছে মেবি, দেখো। এই তো আমি মা, কোথায় তুমি? সেজা নিচে, সেজা আসতেছে। তো যাই হোক মা আসো, আমার বুড়িটার খুব ইচ্ছা থাকে যে শেষে ইন্ডিংটা ও দিবে, আল্লাহ হাফিজ ও বলবে না, আল্লাহ হাফিজ বলো সবাইকে, আল্লাহ হাফিজ।